নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার রাতে ইংরেজবাজার শহরে অনুষ্ঠিত হলো জোনাল মিট। শুক্রবার রাতে মালদা শহরের একটি বেসরকারি লজের কনফারেন্স রুমে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে নানান ধরনের সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয়। এদিন জেলার প্রায় 30 জন পেট্রোল পাম্পের মালিকেরা অংশগ্রহণ করেছিলেন। নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের মালদা জোনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, করোনা সংক্রমণের পর থেকেই পেট্রোল পাম্প মালিকদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। লকডাউন পরিস্থিতির মধ্যেও নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যদের কমিশন কমছে, কিন্তু কাজের চাপ বাড়ছে। বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পেট্রোল ডিলার সংগঠনের সদস্যদের। এ ব্যাপারে কেন্দ্র পেট্রোল মন্ত্রকের কাছে বিভিন্ন সমস্যার বিষয়গুলি তুলে ধরে লিখিত চিঠি পাঠানো হয়েছে। এদিন সেই সব বিষয় নিয়েই সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা একটি আলোচনা সভা করেন। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। বর্তমান কোভিড পরিস্থিতিতে গত 2 বছর ধরে পেট্রোল পাম্প চালাতে গিয়ে পেট্রোল পাম্প মালিকদের কী কী সমস্যা আছে, সেই সমস্ত সমস্যা নিয়ে আজকে মালদায় নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অনার্স অ্যাসোসিয়েশন মালদা জোনের জোনাল মিট অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের উত্তরবঙ্গের সমস্ত সভাপতি থেকে সিনিয়র লিডাররা এসছেন। পেট্রোল পাম্প মালিকদের কী কী সমস্যা, বিভিন্ন কোম্পানির কী কী সমস্যা, কেন্দ্রীয় সরকার যে দমনপূরণ নীতি পেট্রোল পাম্প মালিকদের ওপর, তারই আজকে বিষয় নিয়ে আমাদের সমস্ত প্রতিবাদ নিয়ে আজকে আমাদের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং আজকের এই জোনাল মিটের পরে কেন্দ্রীয় সরকারের আমরা মন্ত্রকে চিঠি পাঠাবো, যাতে করে পেট্রোল পাম্প মালিকদের যে সমস্ত অসুবিধাগুলো আছে সে সমস্ত অসুবিধাগুলো দূর করা যায়। আপনার নাম কি? উজ্জ্বল সাহা, সভাপতি নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন মালদা জোন। আজকে বাড়ি ঘর এটা ওটা অনেক কিছু হচ্ছে। আমরা কিন্তু সবাই বলি যে অমুক জায়গায় একটা অমুক নতুন পাম্প হয়েছে, সিম্বল অফ প্রেস্টিজিয়াস আইডেন্টিটি। দিস ইজ দ্য মেইন থিং যেটা নাকি এখনো পর্যন্ত কেন প্রচুর ব্যবসা হচ্ছে, বাড়ি ঘর আপনি এটা এলিশান বাড়ি করছে, ল্যান্ড করছে, ট্যান করছে, তাই করছে, এছাড়া কোম্পানির অফিসার গুলো ভুলও বুঝাচ্ছে। নতুন যখন পাম্প অ্যাড হচ্ছে তখন লুট পাচ্ছে, এত লিটার বিক্রি করলে এত টাকা হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা বলার জন্য আরো বেশি